আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই ভালো আছেন। তো সবার কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখবেন, আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটা অনুরোধ। দেখেন আমি কীভাবে আরবি খাবার বানাইলাম আর কার জন্য বানাইলাম। গতকালকে রাতের ভিডিওতে আমি সরি গতকালকের ভিডিওতে আমি কারো রিপ্লাই দিতে পারিনি, দুঃখিত, একটু প্রবলেমে পড়ে গেছিলাম। তো এখানে আমি চালু ভিজিয়ে রাখছি, টমেটো আলু একটা মুরগি কেটে রাখছি, ওইটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আরও। তো ওইখানে আমি রান্না করব তেল ছাড়া একটা কারি মুরগি দিয়ে। দেখেন কীভাবে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আলু, টমেটো, আরে বয়েস করতে দে না, বিড়ালের বাচ্চা এসে সমস্যা করতেছে। তারপরে এখানে একটা মুরগি দিলাম, একটুখানি হলুদ দিলাম আর একটুখানি কারি পাউডার। ওইখান পাশে বসাবো আমি আর অর্ধেকটা মুরগি, ওইটাতে আমি তেল দিলাম। রাখ। তো এখানে দেখেন পরিমাণ মতো পানি দেবো, এখন ভালোভাবে ডুবিয়ে দিলাম পানিতে এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ওই যে মশলাটা একটু হয়ে আসছে, এখন আমি এটাতে টমেটো দিয়ে দিলাম আর ওইটাতে আমি যে টমেটো পেস্ট দেবো দুইটা। ওইটাতে আমি ভাত রান্না করবো, একটুখানি হলুদ দিলাম আর একটু কারি পাউডার। তো এখন এটা অর্ধেকটা মুরগি দেবো, এখানে দিয়ে আধা পাতিলা পানি দিয়ে দেব মুরগিটা পাকার জন্য। আর ওই দেখেন এই যেটাতে আমি কারি বানাবো সেটাতে আমি এক পাতিলাই পানি দিছি। তো রান্নাটা হচ্ছে আমার কফিলের জন্য, আমার কফিলের আম্মু অসুস্থ, উনি বয়স্ক মানুষ, আনুমানিক 80-এর উপরে মনে হয় বয়স ওনার। তো ইদানিং কিছুদিন থেকে উনি অসুস্থ, তো শুনতেছি আমি। তো গতকালকে যতটুকু শুনলাম ওনার লিভার কিডনি সব কিছুই ড্যামেজ হয়ে গেছে, চিকিৎসা চলতেছে। তো আমার গাড়ির একটা পেপার লাগবে, তো কপিলের কাছে ফোন দিয়েছিলাম যে ওটা নিয়ে আসার জন্য বা দরকার পড়বে। তো গতকালকে আসছিল রাত্রে উনি, তো ফোন দিয়েছিলাম যে কখন আসবে, তো বলতেছে যে ডিউটি শেষ হওয়ার পর আমার ফোন দিয়েছিলাম। তো উনি বলল যে আসতেছি এবং খাবার খাবো ওইখানে এসে। আমি দুপুরে কিছু খাইনি, আমার জন্য কিছু বানাই রাখ। তখন আমার হাতের খাবারের আগে অনেকবার খাইছে, তখন ভাবলাম তাড়াহুড়া করে একটা মুরগি রান্না করে নিই। তো ওই দেখছেন, দেখেন আমি মুরগিটা উঠাই নিছি, উঠাই নিয়ে ওই পানিতেই আমি চাউলটা ছেড়ে দিয়েছি। তবে চাউলগুলো অনেক ভিজিয়ে রাখছি আমি ম্যাক্সিমাম 45 মিনিটের মতো। এইসবগুলো কাটাকাটির সময় আমি চালগুলো প্রথমে ভিজিয়ে রাখছিলাম। আর এই দেখেন আমি এক পাতিলা পানি থেকে আমি অর্ধেক রকম নিয়ে নিছি পানিগুলো। তো এটাই পাক করলাম মালিকের জন্য এবং আমাদেরও রাতের খাবার হয়ে গেল এইটা থেকে। আর এক পাতিলা পানি থেকে দেখেন আমি কতটুকু করছি, তো অনেক স্বাদ হয়েছিল খাবারগুলো। আর চালগুলো দেখেন অনেক ভালো লম্বা লম্বা হয়েছিল দেখতে, অনেক স্বাদ, কারণ ওই কফিল আমার হাতের রান্না অনেক খাইছে সে বিধায় ওনার স্ত্রী পর্যন্ত আমার হাতে রান্না খাইছে ওইরকমই। তো যাই হোক, ওই কথাই বলতেছিলাম, আমার ভাই আপুরা যে যেখানে থাকেন না কেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ভালোবাসা রইল। কেউ কোনো গালি দিবেন না, যারা নতুন প্রবাসে আসবেন সবার প্রতি অনুরোধ, কাশিকে আসবেন
এবং একটু রান্না শিখে আসবেন, সেই অনুরোধটা আমি প্রতিদিনই করি। জানি না কার কতটুকু কাজে লাগবে না লাগবে, তো আমি চাউলে কোনো কালার দিইনি, সেজন্য এই কারি থেকেই একটু জল উঠিয়ে আমি চারুপাশে দিয়ে দিলাম, চাউলটা একটু কালার হয়ে যাবে, আলাদা একটা টেস্ট আসবে। আর আমি ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি, একটু হলুদ, আর আমি মুরগিটাকে এখন অর্ধেক মুরগি সেটাকে আমি ফ্রাই করবো, দেখেন কী কালার হয়। সবাই তো হেট দিয়ে করেন, আমি কিন্তু তেলের ভিতরে একদম, দেখেন কেমন হয়েছে, দেখতে থাকেন। আর যদি আমার রান্নাটা কারো কাজে লাগে ট্রাই করবেন, ওইগুলো সাধারণত রোগী মানুষকেও খাওয়ানো যাবে। ওই যে কারিটা আমি রান্না করছি ওইটা একদম তেলমুক্ত, তেল নেই ওইটাতে। আর ওই দেখেন আমি ভাতের উপরে একটু জল ছিটিয়ে দেওয়াতে কালারটা কেমন আসতেছে, এবং যখন ভাতটা আমি নেব তখন অনেক ভালো একটা কালার আসবে, দেখাবো। আরে বিড়ালের বাচ্চা রাখ তো, আসলে আজকের বয়সটা একটু আনকমন হয়ে যাচ্ছে, আমি জানি না কার কাছে কেমন লাগবে, হয়তো কারোর কাছে ভালো লাগবে না। তবে একটা অনুরোধ, সবাই ভালো থাকার চেষ্টা করবেন, কেউ কাউকে মিথ্যে অপবাদ দিবেন না, যে যার ধর্ম নিয়ে থাকেন না কেন, সবার ধর্ম নিয়ে সবাই ভালো থাকার চেষ্টা করবেন। এবং এই দেখেন তো আমি এখন এটাতে নেব বাতার কালারটা, দেখেন আমি কীভাবে করে নিছি। তো যদি ভালো লাগে কারো ট্রাই করতে পারেন, এরকম ভাত রান্না করে খাইতে পারেন, কারিটা রান্না করে খাইতে পারেন, দেখতে পারেন ট্রাই করে, যদি কারো উপকারে আসে তাহলে তো ভালো। আর এই দেখেন চালগুলা কতটুকু লম্বা হয়ে ভাত ফুটেছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দুয়াই কামনা সবার প্রতি। আর এরকম রান্না করে সবাইকে দিন দাওয়াত দেব। মালিক খেয়েছে, খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে চলে গেছে, তো শুধু খেয়ে একটুটুকুই বলছে আল্লাহ তি খালাফিয়া, তো এটার ইয়ে হলো যে আল্লাহ তোর ভালো করুক, এটাই তো। এই দেখেন কত সুন্দর সুন্দর ভাত হয়েছে, এতটুকুই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কারো উপকারে আসে তাহলে তো আমি ধন্য, আপনারা ট্রাই করবেন। আর এই দেখেন এই শুধু ওইটাতে আলু আর ঝোলটা রয়েছে, এই মুরগিটা উঠিয়ে ভাতের উপরে দিয়ে দিছি, ভাত তরকারি একসঙ্গে না আলাদা আলাদা সব কিছু। আজ আমার বিড়ালটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে, রাখ বলছি, জানি না আমার বয়সটা একদম আনকমন হয়ে গেছে পাগলের মতো, আজকে কিছু করার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না কার কাছে কেমন লাগছে, যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।